পাস সৌরভ দাসের পা থেকে, কিন্তু এরিয়ান্সের খেলোয়াড়রা ছিনিয়ে নিয়েছেন বল। ওখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে ডান পাইপ এবং গোল, অত্যন্ত বাজে একটা গোল খেলেন দিব্যেন্দু সরকার। ফার্স্ট পোস্টে বল ছিল, আপাত নিরীহ একটা শট, এবং দেখুন ওখানে কিভাবে গোলটি হলো। একটা ভালো আক্রমণ বিল্ড আপ হয়েছিল, সেখান থেকে যে শটটি নিয়েছিলেন তাদের দলের ওই 30 নম্বর খেলোয়াড় অভিজিৎ প্রধান, অভিজিৎ প্রধান জার্সি নাম্বার থার্টি অভিজিৎ প্রধান, বক্সের মধ্যে ফাউল হয়েছে, পেনাল্টি শট নিতে যাচ্ছেন অগাস্টিন, দলের অধিনায়ক ক্যামেরুনের ফুটবলার। দিব্যেন্দু সরকার একটু আগে একটা বাজে গোল খেয়েছেন, মাত্র 8 মিনিটের মাথায় সেই গোলটা এসছে, খেলা সবে 10 মিনিট গড়িয়েছে, দ্বিতীয় গোল কি আসবে, চোখ থাকবে আমাদের আইএফএ টিভির ফেসবুক পেজে, দেখা যাক কি হয়। অগাস্টিন প্রস্তুত, ক্যামেরুনের ফুটবলার, এবং গোল, অসাধারণ পেনাল্টি মেরেছেন, একদম রুপ অফ দ্য নেটে বল রেখেছেন, দারুণ গোল, 2-0 গোলে এগিয়ে গেল এরিয়ান্স, 2-0 গোলে এরিয়ান্স কিন্তু এগিয়ে গেল। দেখুন আরেকবার কি চমৎকার পেনাল্টিটা মেরেছেন, একদম রুপ অফ দ্য নেটে বল রেখেছেন, এবং এই গোলটা একদম রং ফুটে ফেলে দিয়েছিলেন। ওখানে কিন্তু বেরিয়ে গেছেন 20 নম্বর খেলোয়াড়, এবং 3 নম্বর গোল, অমরনাথ বাসকে, অমরনাথ বাসকে, কি হচ্ছে কি পিয়ারলেসের রক্ষণ বাগে আজকে, সত্যি অমরনাথ বাসকে 16 মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করলেন। 16 মিনিট খেলা হয়েছে, 3টে গোল হজম করতে হয়েছে পিয়ারলেসের মতো দলকে, দেখুন কিভাবে আউটসাইড করলেন, তারপর ইনসাইড করে দুজন খেলোয়াড়কে ঝটকা মেরে বেরিয়ে গেলেন, এবং এই জায়গায় একটা মরিয়া চেষ্টা ছিল বটে একজন রক্ষণভাগের খেলোয়াড়ের, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। খুব ভালো একটা দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিলেন অমরনাথ বাসকে, নিজের একক প্রয়াসে কুল কাস্টমারের মতো ফিনিশটাও। ডান দিকে সেখান থেকে আক্রমণে সৌরভ, সুযোগ রয়েছে পিয়ারলেসের খেলোয়াড়দের পায়, ওখান থেকে এই প্রথম, এবং গোল, একটি গোল পরিশোধ করে দিলেন ওখানে, কিন্তু অগাস্টিন গোলটা করলেন, কিন্তু গোলটি করার ক্ষেত্রে আমি বলবো অগাস্টিনের যত না ভূমিকা, সৌরভের মাইনাস, এবং সেখান থেকে ওই যে 9 নম্বর খেলোয়াড় যিনি রয়েছেন, অর্থাৎ আমি বলবো পিয়ারলেস দলের ওই পিজুস শিকারওয়ার, কেরালার ফুটবলার ওই পিজুস শিকারওয়ার, দেখুন আউটসাইডটা এত ভালো করেছিল, তাতেই কিন্তু রক্ষণভাগ কেটে যায়, এবং তারপর প্রথম প্রচেষ্টা কাট করে বেরিয়ে গেছেন অভিজিৎ, খুব ভালো একটা লে অফ রেখেছেন, গোল হতে পারে, এবং গোল, হোয়াট এ ফিনিশ, দারুণ গোল, পরিকল্পনা প্রসূত আক্রমণ, এবং তারপর সেই সেলিব্রেশন ওসেন বল টাইপের, এবং বিদেশি ফুটবলার অগাস্টিন খুব কাজের কাজটি করলেন, একদম সাইড ভলি করেছেন, আমরা নিশ্চয়ই দেখে নেবো আর একবার, খুব ভালো একটা লে অফ রেখেছিলেন এই বঙ্গ সন্তান অভিজিৎ মণ্ডল, বারুইপুরের ছেলে, দেখুন ডান পায়ে কাট করে গিয়ে বাঁ পায়ে বলটা রেখেছে, এবং যে জায়গায় ও লে অফটা রেখেছে তার সতীর্থ বিদেশি ফুটবলার ওই অগাস্টিনে, অর্থাৎ বল পেয়ে গেছে ওখানে আরিয়ান সুন্দর করে বল তুলে দিয়েছেন, এবং অসাধারণ গোল, কর্নার থেকে নিজেদের সুযোগ কাজে লাগিয়ে দিলেন ওখানে রবি হাসদা, একদম সময় মতো সঠিক সময়ে সঠিক জায়গায় ছিলেন, যে কথা বারবার আমরা বলছিলাম যে রাইট ব্যাকে আরিয়ান বল ধরলেই কিন্তু ত্রাসের সঞ্চার হয়, এবং সেই আরিয়ান কিন্তু বাপায়ের একটা ইনসুইং ফ্লোটার ভাসিয়ে দিয়েছিলেন, আপনারা দেখুন কি সুন্দরভাবে বলটাকে জালে জড়িয়ে দিলেন, কিন্তু অদ্ভুত দক্ষতার সঙ্গে বল নিজের বলের বলতে ওখানে সুন্দর একটি সুযোগ, বল দেখেছেন, এবং অসাধারণ গোল করে শেষ মুহূর্তে, একেবারে খেলার অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে সমতায় ওখানে ফেলালেন আইভরি কোস্টের ক্রিজো, একদম শরীরেকে আড়াল করে একদম দ্বিতীয় প্রান্তে, আপনারা আবার দেখে নিন কি সুন্দর বলটাকে স্ন্যাচ করে একদম অসাধারণ ক্ষিপ্রতায় বাঘের মতো শেষ মুহূর্তে গোলের উদ্দেশ্যে ভাসিয়ে দিয়েছে, গোল,
ওখানে শেষ মুহূর্তে প্লাজা 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 অসাধারণ কর্নার থেকে গোল করে দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দিলেন। সেই দেখুন আপনারা আরেকবার রিপ্লে, বলটি প্রথম পোস্টেই রেখেছিলেন, মাথা ছুঁয়ে অসাধারণ ক্ষিপ্রতায় দলকে। সঞ্জয় শর্মা বল পেয়েছেন, ওলেন সিং সেন্টার, এখানে কিন্তু বিপদ হতে পারে এবং গোল, গোল করলেন জেমস বাঙ্গুরা। দেখুন চমৎকার একটি টোকা, সেখানে অর্জুন চলে গিয়েছিলেন কিন্তু শেষ টোকা এফসি দলের। সুখদেব পাটিল সাধারণ সমিতির গোলরক্ষক প্রস্তুত, দেখা যাক রেলওয়ে এফসি খেলায় সমতা ফেরাতে পারে কিনা। 4 মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এবং গোল, চমৎকার পেনাল্টি অভিষেক আইচ, চমৎকার পেনাল্টি মেরে গোল করে ম্যাচে সমতা ফেরালেন অভিষেক আইচ। গোলরক্ষকের ডান দিকে বলটি প্লেস করলেন, দেখুন কিভাবে শটটি মেরেছিলেন, ডান দিকে প্লেস করলেন গোলরক্ষক, উল্টো দিকে বল, দেখা যাক এই আক্রমণ, একটা ভালো আক্রমণ হবার সুযোগ আছে, বক্সের মধ্যে ঢুকে গেছে কিন্তু সেন্টার এবং গোল, সেই লুইস সম্ভবত গোলটি করলেন, গোলটি করলেন যার কথা বারবার বলছিলাম, ওই ভিডাল লুইস 45 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই খেলার ঠিক 67 মিনিটের মাথায় খিদিরপুর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে গেল। এই 67 মিনিটের মাথায় বারবার যার কথা বলছিলাম, দেখুন এখান থেকে সেন্টারটি এসেছিল, ওত পেতেছিল কিন্তু এই ভিডাল লুইস, এটা কিন্তু ডান পাটা দিয়ে বলটিকে জাস্ট জ্যাপ করে দিল ওই গোলের মধ্যে। খেলার ফলাফল খিদিরপুর স্পোর্টিং ক্লাব।